আপনাদের সাথে চ্যানেল রেজুলিউশন আলোচনা করব যেটা হলো সিআরটি সিআরটি টেলিভিশন এটা হলো এই কোশ্চেন সিটিভি কোশ্চেন সিটিভির যেটা সেটা হলো আমরা যখন খুলব তখন খোলার পরে এই যে একটা বিষয় একটা বোর্ড দেখতে পাচ্ছি আমরা বোর্ডের কিছু হাই ভোল্টেজ আছে এটা হলো ফ্লাইব্যাক থেকে আমাদের একটা অ্যালার্ম চলে যাচ্ছে এটা তো আমরা আগে হাত দেবো না এটাকে আগে আমরা রিসার্চ করে নেব এখান থেকে আমরা যদি ধরে নেই নেগেটিভ ধরার পরে আমরা এটা দিয়ে এটাকে রিসার্চ করে নেব পরে এখানে আমরা হাত দেবো তাহলে আমাদের আর ভয় থাকলো না সব করার কোনো ভয় থাকলো না এবার আমরা চলে আসি পাওয়ার সেকশনে পাওয়ার সেকশন হলো এটা এখানে একটা ক্যাপাসিটার আছে 450 ভোল্টের এই ক্যাপাসিটারটা আমরা দেখে নেব এখানে ভোল্টেজ আছে আমাদের লাগবে মিটার মিটারটি দেখে নেব এখানে চার্জ আছে কিনা চার্জ যদি থাকে চার্জটাকে আমরা ডিসচার্জ করে দেবো এটা গেল পাওয়ার সাপ্লাই আমাদের ভয় থাকলো না সার্কিট নিয়ে সার্কিটের বিপদজনক হচ্ছে ক্যাপাসিটরটা হ্যাঁ ক্যাপাসিটরটা আর এখানে এখানে হাত দেওয়া এগুলো হাত দেওয়া বিপদজনক না না এখানে হাত দেওয়া বিপদজনক না এটা যদি চার্জ শুধু ক্যাপে হ্যাঁ ক্যাপটা যদি ডিসচার্জ করে নিই তাহলে আমাদের আর এখানে হাত দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর ক্যাপ যদি ডিসচার্জ করা না হয় তাহলে এখানে হাত দিলে শক করবে না 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 শক করবে আচ্ছা শুধু ডিসচার্জ টিমে গিয়ে হাত দিলে শক করবে শুধু ক্যাপের ভিতরে হাত দিলে শক করবে আর সার্কিটে হচ্ছে ক্যাপাসিটরটা সার্কিটে হলো মেইন ফিল্টার যেটা 450 ভোল্ট তারপরে আসলে আপনার এখান থেকে যে যে স্টেজে ভোল্টেজ গুলো লাগবে যেমন আপনার সাউন্ড স্টেজ হরিজন্টাল আউটপুট ভার্টিকাল আউটপুট তারপরে হলো আমাদের সিস্টেম কন্ট্রোল আইসি ম্যাট্রিক্স আইসিতে যে ভোল্টেজগুলো দেয় এই পাওয়ার সাপ্লাই থেকে যান পাওয়ার সাপ্লাই থেকে যান বিভিন্ন রকমের এখানে ভোল্টেজ আছে তার ভিতরে ফ্লাইব্যাকে যাচ্ছে আপনার 110 ভোল্ট ভার্টিকালে 35 ভোল্ট সাউন্ডে আপনার আছে 15 ভোল্ট তারপরে আপনার সিস্টেম কন্ট্রোল আইসির জন্য আছে 12 ভোল্ট ওটাকে রেগুলেট করে যার যার আইসির সেখানে দেওয়া হচ্ছে যেমন সাউন্ড স্টেজ এখান থেকে আমরা টিভির সাউন্ড পাচ্ছি চ্যানেল বক্স থেকে আমরা এখানে বুঝে নেবো এটা টিউনার চ্যানেল বক্স টিউনার স্টেজ এবার টিভির আগে যে সিস্টেম পোর্টালে কাজ করাচ্ছে এই জায়গা থেকে সিস্টেম কন্ট্রোল এটা হলো ম্যাট্রিক্স এই যে এখানে একটা রেগুলেটার আছে এই রেগুলেটার থেকে 5 ভোল্ট করে সিস্টেম কন্ট্রোলে দেওয়া যাচ্ছে এই জায়গা থেকে 8 ভোল্ট দিয়ে ম্যাট্রিক্সে দেওয়া যাচ্ছে এই জায়গায় পাবো আমরা হলো এই জায়গায় পাবো 110 ভোল্ট এটা চলে যাচ্ছে এই যে ফিলামেন্ট এটা হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টর 110 ভোল্টটা কোথায় পাবো 110 ভোল্টটা পাবো আমরা মেইন মূল তৈরি হচ্ছে সোপার থেকে এই জায়গায় এই ক্যাপাসিটরের মধ্যে এটা কি মেইন ফিল্টার এটা হলো হ্যাঁ 110 এর মেইন ফিল্টার 110 অথবা 105 এটা মেইন ফিল্টার চলে আসলো ফ্লাইব্যাকে ফ্লাইব্যাক হয়েছে লাস আউটপুট ট্রানজিস্টর হরিজন্টাল আউটপুট এবার আসি আমরা ভার্টিক্যাল ভোল্টেজ ভার্টিক্যাল ভোল্টেজ পাবো এখানে এখান থেকে চলে আসছে এই জায়গায় এখানে পাবো আমরা 25
24 থেকে 25 ভোল্ট এবার আসেন সাউন্ড স্টেজ এই সাউন্ডার ভোল্টেজটা হয়ে যাবে এখান থেকে চলে আসে জাম্পার রেজিস্টর দিয়ে এই যে স্টেজ সাউন্ড স্টেজ আর সে সিস্টেম কন্ট্রোলের কথা যেটা বললাম সেটা হলো এই যে একটা রেগুলেটর এখানে আছে 75 আইসি দিয়ে করা এই 5 ভোল্টেজটা চলে আসে সিস্টেম কন্ট্রোল টিভিটাকে সিস্টেম করে এখানে চলে আসে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে ভার্টিকাল সাউন্ড তারপরে আপনার হরিজন্টাল আউটপুট এখানে চলে যাচ্ছে এখানে আমরা ভোল্টেজ পাবো দুইটা একটা পাবো 5 ভোল্ট আর একটা পাবো 8 ভোল্ট এটা আমাদের খেয়াল রাখতে হবে 5 8 যদি না থাকে তাহলে আমাদের এই আইসিতে কাজ করবে কোথায় 5 8 পাবো 5 8 এই যে এখানে একটা রেগুলেট করা আছে এই জায়গাতে সিস্টেম কন্ট্রোলের জন্য এই জায়গাতে একটা রেগুলেটর আছে 7805 এই আইসিটা তো ভোল্টেজ এইটা সেখান থেকে দেবে এই হলো আমাদের দেখার বিষয় আমরা যদি টিভি যদি সব ঠিক থাকে সাউন্ড নাই তাহলে দেখব সাউন্ড স্টেজ হ্যাঁ ক্যালকুলেটর হ্যাঁ টিভিতে লাইট আছে সব আছে ছবি ঠিক মতো নাই তাহলে আমরা দেখবো তো টিউনার চ্যানেল বক স্টেজ চ্যানেলটা দেখবো চ্যানেলে আবার একটা ভোল্টেজ আছে সেটা হলো 33 ভোল্ট যেটা ভিটি ভোল্টেজ বলা হয় ভিটি ভোল্টেজটা আপনার এখান থেকে তৈরি হচ্ছে এই যে 110 যে ভোল্ট 110 ভোল্ট থেকে চলে আসি আমরা এই যে এখান থেকে একটা রেজিস্টর দিয়ে এই জায়গায় চলে আসছে এখান থেকে চলে যাচ্ছে টিউনারে ভিটি ভোল্টেজ এই ভোল্টেজটা ঠিক আছে নাকি আমরা দেখে নেব 33 ভোল্ট আবার দেখা যাচ্ছে অনেক সময় সব ঠিক আছে লম্বা টাড়ারি দাগ এর জন্য ভার্টিকাল আইসি দেখতে হবে আমাদের এটা ভার্টিকাল আইসি ভার্টিকাল আইসিটা দেখতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ এটা পাবো আচ্ছা তো ফাইনালি আমরা আরেকটা স্টেজ জানলাম আরেকটা স্টেজ হ্যাঁ কয়টা স্টেজ জানলাম স্টেজ জানলাম হচ্ছে পাওয়ার স্টেজ পাওয়ার স্টেজ হ্যাঁ পাওয়ার স্টেজের মেইন চিহ্ন হলো এসি কোড দেখে এসি কোড ধরে আমরা চলে আসবো আর ওখানে মেইন মেইন পার্টস কি মেইন মেইন ফিল্টার যেমন ফিল্টার ক্যাপাসিটর 450 ভোল্টের ফিল্টার ক্যাপাসিটর আছে চোপার আছে এই যে চোপার মেইন ফিল্টার এখানে হলো এসি কোড আচ্ছা আচ্ছা এটা হলো পাওয়ার সাপ্লাই সিগন্যাল এবার আমরা যদি দেখি সাউন্ড স্টেজ এই যে স্পিকার স্পিকারের তার আছে কোথায় এই জায়গায় তাহলে এটা আমাদের সাউন্ড স্টেজ এবার আমরা আরএফ স্টেজ যেটা চ্যানেল বক্স আছে ডিশ লাইন ঢুকছে কোন জায়গায় জায়গায় তাহলে এটা হলো আরএফ স্টেজ আরএফ সিগন্যাল এই জায়গাতে পাবো আমরা এবার আসি চলে যাই আমরা যেখানে পাবো ভার্টিকাল ভার্টিকাল পাবো কয়েল থেকে নাকি ভার্টিকাল পাবো আমরা ইউক কয়েলে চলে যাই ইউক কয়েলের থেকে একটা আছে ভার্টিকাল একটা আছে হরিজন্টাল এই যে হরিজন্টাল আউটপুট এটা হরিজন্টাল সাপ্লাই ব্যাক দেখেছে সাপ্লাই ব্যাক দেখেছে এরকম এটা চলে যাচ্ছে হলো ভার্টিকাল আবার অনেক সময় ছবি প্রথম ক্লিয়ার করার পরে ঘোলা হয় আস্তে আস্তে ছবিটা ক্লিয়ার হয় সেই ক্ষেত্রে আমরা চেক করবো বন্ধুরা আমাদের এই যে সিআরটি বেজ বেজটা দেখতে হবে এখানে বেজে সমস্যা আছে কি না যদি থাকে বেজটা চেঞ্জ করে দেবো কিন্তু খুব সাবধান এই যে পিক্সার টিউবের এই অংশটা সব থেকে পাতলা ভেঙে যেতে পারে এটা খোলার সময় আমরা খুব সাবধানে করবো লাগানোর সময় খুব সাবধানে লাগাবো বেজটা চেক করবো কী করে বেজটা চেক করতে হবে প্রাথমিকভাবে আমরা এটা খুলে নিতে পারি এটা খুলে নিয়ে দেখতে হবে আমাদের এই জায়গাতে কোনো ফাঙ্গাস করে আছে যদি ফাঙ্গাস থাকে এর ভিতরে যদি ফাঙ্গাস থাকে তাহলে আমরা দেখাবো যেটা খারাপ এটা চেঞ্জ করে দিলে আমাদের এই ঘোলা যে সমস্যা ওটা থাকবে না ঠিক আছে তাহলে সিআরটি টিভি যাবতীয় স্টেজগুলো এবং ফল্ট
main parts সবগুলো আমরা জানতে পারলাম। পরবর্তীতে সাপ্লাই দিয়ে টিভি রিপেয়ার করে দেখানো হবে। ধন্যবাদ।